যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বৃষ্টি তো কতই হয় কিন্তু টাকার বৃষ্টি কখনো দেখেছেন হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে কলকাতায় টাকার বৃষ্টি হয়েছে কতকাল কলকাতাতে পাঁচ দশ টাকা বা কুড়ি টাকা নয় পাঁচশো টাকা এবং দু টাকার নোট বৃষ্টি আকারে পড়েছে কলকাতায় সত্যজিৎ রায়ের নায়ক সিনেমাটি দেখেছেন নিশ্চয়ই উত্তম কুমারকে টাকার উপর দিয়ে যেতে টাকা ওড়াতে ঠিক তেমনটা না হলেও দিন দুপুরে একটি বহুতল থেকে পাঁচশো এবং হাজার টাকার নোট কিভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছিল বা বাইরে ফেলে দেওয়া হচ্ছিল তাই দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যাচ্ছে যে বেন্টিং স্ট্রিটের এমকে পয়েন্ট বিল্ডিংয়ের চারতলার একটি অফিস থেকে টাকার বান্ডিল ফেলা হচ্ছিল নিচে কেউ কেউ বলছে সেটি ছতলা ছিল টাকার বান্ডিল হঠাৎ কেন ফেলা হলো তা নিয়েও ধোয়াশা তৈরি হয়েছে জানা যাচ্ছে যে ছতলার ওই অফিসের রাজস্ব দপ্তরের আধিকারিকটা হানা দিয়েছিল এবং তাতেই ওখান থেকে টাকার বান্ডিল ফেলা হচ্ছিল তবে সেটি কোন সংস্থার অফিস এবং কেন এত টাকা ফেলা হচ্ছিল তার কোনো সদুত্তর পাওয়াই যায়নি টাকা ওড়ার খবর চাউর হতেই সেখানে প্রচুর লোকের সমাগম হয় ভেন্টিং স্ত্রীদের ওই বহুতলের সামনে এত টাকা কারা ফেলছে কেন ফেলছে তাই নিয়ে মানুষের মধ্যে নানান প্রশ্ন শুরু হয় তারা টাকা কুড়োতে শুরু করে দেয় কিন্তু বাসিন্দারা বা ওই ফ্ল্যাটের যে গার্ড বা অন্যান্য লোক কেউই কোনো সদুত্তর দিতে পারছিলেন না তারা শুধু দেখেছিলেন যে টাকা পড়ছে নিচে এবং মানুষজন তা কুড়োচ্ছে কিছুক্ষণ পরই পুলিশ চলে আসে এবং সেই টাকা তারা নিয়ে যায় জানা যাচ্ছে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতন তারা উদ্ধার করে নিয়ে গেছে যদিও অফিসের কর্মী বা বহুতলের অন্যান্য অফিসের কেউই এই বিষয়ে কিছু বলতে নারাজ কেন তা নিয়ে ও রয়েছে ধোয়াশা তবে দিনদুপুরে এমন টাকা বৃষ্টি হওয়াতে কলকাতায় একটি নতুন দৃশ্যের অবতারণা হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই সম্ভবত কলকাতার মানুষ এই প্রথম টাকার বৃষ্টি দেখল এবং তা সত্যি সত্যি